ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্যদিকে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3,987 জন, সুস্থ হলেন 4,000-এরও বেশি। বাংলায় মোট মৃতের সংখ্যা 7,068। রাজ্যে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। একদিনে আক্রান্তের সংখ্যাও ফের একবার 4,000-এর কাছাকাছি। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 3,987 জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল 3,981, সোমবার 3,957 জন, রবিবার 3,987, শনিবার 3,993, শুক্রবার 3,979। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে 55 জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল 56, সোমবার 57, রবিবার 59, শনিবার 57, শুক্রবার 59। এই নিয়ে এখনো পর্যন্ত বাংলায় করোনায় মৃত্যু হল 7,068 জনের। এখনো অবধি করোনা আক্রান্ত হয়েছেন 3,89,576 জন। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 4,129 জন। এখনো পর্যন্ত বাংলায় 3,46,262 জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা 36,200। চিকিৎসার সেই সম্ভাবনায় প্রবল। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আমরি হাসপাতালের ক্ষতিগ্রস্ত ভবনটিকে কোভিড চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কোভিড বেড বাড়ানোর জন্য দুর্গাপুজোর আগেই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে আবেদন করেছিল স্বাস্থ্য দপ্তর। তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে 100টি বেডের কোভিড চিকিৎসা কেন্দ্র চালু করার বিষয়ে দুপক্ষের কথা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সংস্কার। ঢাকুরিয়া আমরি হাসপাতালের অভিশপ্ত যেই বিল্ডিং, যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল এবং অগ্নিকাণ্ড হওয়ার পর বহু রোগী মারা গিয়েছিলেন, মামলা মোকদ্দমা চলেছিল, সূত্রের খবর এই মুহূর্তে যে এই হাসপাতালের ভবনটি মেরামত করে সেখানে কোভিড রোগীদের ভর্তি করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। 2011 সালের 9 ডিসেম্বর ভোররাতে ঢাকুরিয়া আমরি হাসপাতালের একটি অংশে ভয়াবহ আগুন লাগে, মৃত্যু হয় 92 জনের। তারপর থেকে ঢাকুরিয়ার আমরি হাসপাতালের এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এবার স্বাস্থ্য ভবনে সবুজ সংকেত পাওয়ার পর সেখানে সংস্কার শুরু হয়েছে। এরপর একে একে কলকাতা পুরসভা, স্বাস্থ্য দপ্তরের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সেকশন, দমকল, স্বাস্থ্য দপ্তরের কোভিড ম্যানেজমেন্ট টিমের ছাড়পত্র পেলেই শুরু হবে করোনার চিকিৎসা। গোটা প্রক্রিয়া কবে সম্পূর্ণ হবে, কবে থেকে রোগী ভর্তি শুরু হবে, এ নিয়ে স্বাস্থ্য ভবন বা আমরি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।